পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজনে সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই। তবুও অতীতের সব কিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে বৈশাখের সকল অনুষ্ঠান শেষ করতে হবে। আর র‍্যাব মহাপরিচালক জানান, পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে প্রস্তুত থাকবে র‍্যাব। রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে রমনার বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ সময় নিরাপত্তা মহড়া করেন সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়ার টিম সহ ডিএমপির অন্যান্য ইউনিট। মহড়া সহ সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার পহেলা বৈশাখ উদযাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, যেসব জায়গায় অনুষ্ঠান হবে সিসিটিভি দিয়ে পুরো এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। অনুষ্ঠান স্থলের আশপাশ এলাকা অনুষ্ঠান শুরুর আগে সুইপ করা হবে এসবির ইকুইপমেন্ট দ্বারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা, এবং ইতিমধ্যেই এই কাজগুলো শুরু হয়ে গেছে। বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। বিশ্ববিদ্যালয় রমনা পার্ক এলাকায় যানবাহন কিছুটা নিয়ন্ত্রণ করা হবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলেও জানান তিনি। এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে, সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার সংখ্যা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। পরে রমনা বটমূল এলাকা পরিদর্শন করেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। তিনি জানান, সারা দেশে পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে র‍্যাব। সারা দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, প্যাট্রোল, ফুট প্যাট্রোল, মোটরসাইকেল প্যাট্রোল এবং আমাদের যে হেভিক্যাল স্ক্যানার রয়েছে এবং সিসিটিভি মনিটরিং, সব কিছুই অ্যাক্টিভ থাকবে। পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দারি নজরদারি বিধির মাধ্যমে নাশকতা সহ যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। দর্শনীয় স্থানগুলোতে র‍্যাবের চেকপোস্ট থাকবে জানিয়ে তিনি বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে র‍্যাবের। যে কোনো নাশকতা হামলা মোকাবেলায় র‍্যাবের যে স্পেশাল কমান্ডো টিম, আমরা তাদেরকেও সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।